আমার আহ মাঝে মাঝে মনে হয় যে এখন আমাদের সাধারণ জনগণের কাছে যে কোনো বার্তা আসলে স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব না মানে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার লাগবে বা একজন টিকটক করেন এমন একজন বিখ্যাত কাউকে আসলে লাগবে আপনি একটা ভালো কথা আপনি বলেন আপনি ফেসবুকে লেখেন বা ভিডিওতে বানান দেখবেন সেটা শুনছে না বা সেটা আসলে যতখানি ইফেক্ট বা প্রতিক্রিয়া তৈরি করা সেটা তৈরি করছে না কিন্তু টিকটকারকে দিয়ে বলান একজন ইউটিউবারকে দিয়ে বলেন তাকে আমি আসলে ভাবছিলাম যে এখন আমি ধরেন একটা রুগীকে রুগীদেরকে একটা কথা বলতে চাই যে আপনি এই এই কাজগুলো করলে আপনার হয়তো এই এই ক্যান্সার গুলো থেকে আপনি উপকৃত হতে পারেন দেখবেন যে সেই সেই কথাগুলো মানে শুনবে না বা মানুষজন ওই ওই একটা কথা আপনি বলছেন আপনি যদি সামনে দাঁড়িয়েও বলেন তারা আহ মনোযোগী হবে না তারা এদিক সেদিক তাকাবে তারা মোবাইল কেপবে ফেসবুক বের করবে ইনস্টাগ্রাম বের করে বসে থাকবে আপনি ঠিক আছে আমার সামনে কথা শুনছেন শুনতেন লিখি ফেসবুকে দেখবেন আমি একটা বড় লেখা লিখলেন লেখাটা কেউ পড়লো না হয়তো এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল হয়তো এটা এই জিনিসটা পড়লে সে নিজের না হলেও আশেপাশে আরো দশটা মাসের সে উপকার করতে পারতো না সেটা পড়বে না যেহেতু এটা মুখরোচক কিছু না সেটা পড়বে না অথবা আপনি একটা এই যে আমি যেরকম একটা ভিডিও করলাম যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো দু মিনিট কথা বলবো পাঁচ মিনিট কথা বলবো একটা ভিডিও বানালাম দেখবেন না এই ভিডিওটা ফেসবুকে থাকা বা ইউটিউবে থাকা অন্য অনেক ভিডিও ভিড় এটা হারিয়ে যাবে এটা কেউ দেখবে না এটা কেউ অন করবে না এটা আসলে স্কোল করে উপরে চলে যাবে তো কিন্তু আমি যদি করতাম কি যে আমি একজন আমার এই কথাটাই আমি না বলে একজন টিকটক ভিডিও করে নাচানাচি করে এরকম কপি দিয়ে বলাতাম আপনারা জানেন মধ্যে অনেকেই তো বেশ বিখ্যাত আছে বাংলাদেশে কারো নাম বলছি না তো তাদেরকে দিয়ে যদি বলাতাম হয়তো বা এটা একটা ডাক্তারি কথাই হয়তো বা এটা একটা মেডিকেল সায়েন্সের কথাই কিন্তু আমি নিজে বলবো না আমি একদিন টিকটক টিকটকারকে দিয়ে বলাবো দেখবেন যে ওইটা কিন্তু ভালো একটা পাবলিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মানুষজন সেটা শুনবে বা আমি কথাটা বলছি আমি আমার পাশে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে বসে রাখবো বা আমি একজন টিকটকারকে বসে রাখবো এইগুলো একটু ভাবার চেষ্টা করেন যে আসলে একটা ভালো কথা আপনার কাছে পৌঁছাতে পারছে না কারণ আপনি যা শুনতে চাচ্ছেন যা দেখতে চাচ্ছেন সেই কন্টেন্টগুলো আপনি সেট করে ফেলেছেন যে আমি এই এই ধরনের এই ধরনের কন্টেন্ট গুলো দেখতে চাই আমি এই নাচ গানগুলো দেখতে চাই আমি এই গুলো দেখতে চাই আপনি সেট করে ফেলেছেন যে আপনি আমি ভালো কিছু দেখবো না বা আমি আসলে আমার বিনোদনের যে সেট গুলো আমার বিনোদনের জন্য এই জিনিসগুলো আমার লাগবে এর মধ্যে যদি একটা ভালো কথার ভিডিও আসে এর মধ্যে যদি একটা ভালো লেখা আসে এর মধ্যে যদি ভালো একটা মানুষ কথা বলছে কোথাও আপনি দেখতেন যে আপনার শুনতে ইচ্ছা করছে না তাহলে এই জায়গায় আপনার নিজেকে নিয়ে ভাবতে হবে মানে আপনার ভালো জিনিসের প্রতি আপনার আগ্রহ কমে গেছে একটা কথা একটা উপকারী একটা কন্টেন্টের প্রতি আপনার আগ্রহ কমে গেছে মনের ভেতরে ভেতরে আপনি নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলেছেন এটার কারণ এক একজনের কাছে এক এক রকম আপনি হয়তো অনেক কাজ করেন সারাদিন আপনার হয়তো বা সারাদিনের কাজ শেষে এসে এরকম জ্ঞানগর্ভ ভিডিও দেখার বা এরকম জ্ঞান গর্ভ একটা কন্টেন্ট পড়ার আপনার সময় নাই আপনার ওই নাচ গান দেখতে এত ভালো লাগছে কিন্তু এই যে সামগ্রিকভাবে আপনি নিজের আপনার পরিবারের আশেপাশে দশটা মানুষের ক্ষতি করেছেন কিভাবে ক্ষতি করেন আপনি তো একটা ভালো জিনিস পড়লেন না এই জিনিসটা পড়লে এই তথ্যটা জানলে আপনার একটা উপকার হতো সেই উপকারটা আপনি নিজের হতে দিলেন না আশেপাশে দশটা মানুষের হতে দিলেন না এটা আমার মনে হয় একটু ভেবে দেখেন আমার মনে হয় এই জায়গাটায় নিজের কিছুটা কষ্ট করে হলেও পরিবর্তন করা প্রয়োজন নিজেকে কারণ একটা সময় তো ভালো জিনিসগুলো আপনি দেখতেন একটা সময় ভালো একটা জিনিস আপনি শেয়ার করতেন একটা ধর্মীয় ভালো কথা আপনি ফেসবুকে শেয়ার করতেন পাঁচজনের সাথে আপনি এখন এটা করছেন না আপনি এখন নাচ গান ভিডিও আপনি এখন টিকটক টিকটকের যারা সেলিব্রিটি তাদের নাচ গান তাদের বিভিন্ন উল্টা কাজ এগুলো আপনার ভালো লাগছে আমি বললাম না যে আমি আসলে ডাক্তার হয়ে আমার মনে হলো যে আমি ডাক্তার হয়ে একটা ডাক্তারের একটা টপিক নিয়ে বলবো এটাকে শুনবেন বরং আমি যদি এই কথা গাই আমার পাশে দাঁড়ানো একটা টিকটকারকে দিয়ে বলাই তাহলে দেখবেন যে সবাই শুনছে কেউ স্ক্রিপ্ট করছে না তাহলে হয় এখানে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে আমার ব্যর্থতা যে আমি আসলেই আমার যে মেসেজটা দেওয়া দরকার ছিল সেই মেসেজটা আমি দিতে পারছি না প্রবলেমটা আমার অথবা দুই হতে পারে ব্যর্থতা আপনার আপনার সস্তা জিনিস পছন্দের আপনার ভালো জিনিস বা কাজে লাগবে উপকারী জিনিস সেটা আপনি নিতে পারছেন না প্রচন্ড সস্তা জাস্ট মানে যেটা দেখলে চোখের আরাম লাগে এই ধরনের জিনিস আপনার হলেই হলো খোঁজার চেষ্টা করেন সমস্যাটা কার যিনি ভালো কথা বলতে যাচ্ছেন তার নাকি যিনি ভালো কথা নিতে পারছেন না তার আপনি ভিডিও আর বড় করবো না এই একটা জিনিস ওটা মাথায় এলো দেখে বলার জন্য চলে এলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন